পটলের জমিতে হাঁস যাওয়া নিয়ে বচসা দশ কাঠা জমির পটল নষ্টের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ একটি হাঁস পটল খেতে যাওয়ায় পটল গাছের ক্ষতি হয়েছে এই অভিযোগে হাঁসটিকে আটকে রাখেন জমির মালিক সন্ধ্যায় হাঁস ফেরত দিয়ে দেন তবুও রাগ কমেনি হাঁসের মালিকের হাঁস আটকে রাখার প্রতিশোধ নিতে জমির মালিকের দশ কাটা জমির পটল গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বাগদা থানার বেলেডাঙ্গা গ্রামে আগের দিনকার বিকালবেলা এদের একটা গন্ডগোল হয়েছিল এইবার এখন কাজটা কি ওরা করেছে না অন্য কেউ করেছে আমরা ঠিক জানি না ঠিক আছে এই ক্ষতি যে হয়েছে লাখ দুই টাকার ক্ষতি তো অবশ্যই হয়েছে পটল ক্ষেতের সব গোড়ার থেকে কেটে দিয়েছে হ্যাঁ পুলিশকে অভিযোগ করেছে কালকে পুলিশ এসে ভেরিফিকেশন করে গেছে স্থানীয় সূত্রে জানা গেছে শ্যামল মন্ডলের পটলের জমিতে একটি হাঁস ঢোকে গাছ নষ্ট হয়েছে এই অভিযোগে হাঁসটিকে আটকে রাখেন তিনি সন্ধ্যায় প্রতিবেশী যুবক রাহুল বিশ্বাসকে হাসটি ফেরত দেন অভিযোগ সেই সময় রাহুল তাকে মারতে যায় এরপর সকালে পটল ক্ষেত নষ্টের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি হাঁস ধরে নিয়ে আসছি বাড়ি বাড়ি নিয়ে আসার পরই ফিরামার স্ত্রী চলে গেছে হাঁস দিতে কার হাঁস সেবন্ধে জানতে হবে গেছে যাই বলছে কাকু বেশি কাজটা বেশি ভালো করেনি তারপরে সেই হাঁস দিয়ে আসছে বাড়িতে তার বাবা আসে সেই মা হাঁসের বাবা আর কি আসে আমার বাড়িতে দিয়ে গেছে দিয়ে দেয় বলছে কি তার রাত্রি ওর ছেলে আসছে আমার কোবাতে কাটতে আসছে কাটতে আসে তখনই ওর মা আসে ওর ছেলে মা আর কি আসে তাকে ধরে নিয়ে চলে গেছে বাড়ি তারপরে বলছে আমি তোকে দেখে নেব দেখে নেওয়ার পরে দেখে নেবে কি নেবে নেওয়ার পরে পটল খাত নিয়ে গেছে আমার দিব্যশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বাগদা